হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা গুণগত রসায়নের এই চ্যাপ্টারের মেডিকেল বেসড ক্লাস সেকেন্ড ক্লাস করবো এবং এটা লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের ওপর আমরা এর আগে একটা ক্লাস করছি সেটা এফটি অ্যাডমিশন ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে অথবা হবে এবং এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব এই ক্লাসে আজকে আমি দুইটা পার্ট রাখছি একটা হচ্ছে দ্রাব্যতার ওপর আয়ন শনাক্তকরণের আগ পর্যন্ত যেটা তোমাদের শর্ট সিলেবাসে আসে এবং এরপরে পৃথকীকরণ যেটা শর্ট সিলেবাসে নাই তবে এই চ্যাপ্টারে আছে এবং ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল বিষয় এটা মূলত তবে এখান থেকে খুব ভালো ভালো মেডিকেলের জন্য এমসি ইউ কোয়েশন আসে তো আমরা আজকে শুরু করতেছি আমার মেডিকেলের পড়াশোনা তোমরা জানো খুবই সিলেক্টিভ পড়াশোনা দ্রাব্যতা বিষয়টা এইচএসিতে খুব ভালোভাবে পড়া হয়েছে সবার তো এই টপিকে আমি খুব বেশি সময় দিব না তবে যতটুকু না পড়লেই না ভালো করার জন্য যতটুকু পড়তে হবে আমরা ততটুকু পড়বে কম পরব না এবং যতটুকু পরা লাগবে আমার বাঁচার জন্য মেডিকেল অ্যাডিশন টেস্টে এর চেয়ে কম পড়ব না বেশি পড়ব না আমরা সিলেক্টিভ কিছু করবো যেটা করলে হয়ে যাবে তাহলে আমরা শুরু করি এখন টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আয়নিক যোগের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল আমাদের প্রথমে একটা ওয়ার্ড আছে দ্রাব্যতা দ্রাব্যতা মানে কি দ্রাব্যতা হচ্ছে দ্রবণীয়তার তুলনা একটা যদি একটা দ্রবণে ধরো আমি যদি একটু দেখাই একটা দ্রবণ আছে একটা পাত্রে দ্রাবক আসে কিছু একটা দ্রাবক আসে এই দ্রাবকে আমি এ একটা যৌগকে মিশাইলাম বি আরেকটা যৌগকে মিশাইলাম এখন এই দুইটা সেই দ্রাবকে যদি দুইটা ভিন্ন পদার্থ হয় সেইমভাবে মিশবে না আমি যদি চিনি এবং লবণ দুইটাই পানিতে মিশাই চিনি একভাবে মিশবে একটা সময় নেবে মিশার লবণ আরেকভাবে মিশবে আরেকটা সময় নেবে মিশার তো এই যে আমরা এটা কিসের ভিত্তিতে বলতেছি চিনি এতক্ষণ সময় নেবে এত সহজেই গুলবে পানির মধ্যে এরপরে লবণ এত সহজে গুলবে এই ভিত্তিটা হচ্ছে আমাদের সেই দ্রাব্যতা দ্রাব্যতা এমন একটা টার্ম যেটা দিয়ে আমরা তুলনা করি দ্রবণীয়তার তুলনা যে একটা যৌগ একটা বস্তু কোনো দ্রাবকে কতটুকু পরিমাণ দ্রবীভূত হবে এর কত টাইম লাগবে কত সহজে দ্রবীভূত হবে এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা তো দ্রাব্যতা এই পেজ থেকে এই টপিক থেকে এই পেজ থেকে আমরা কি পড়বো এই পেজ থেকে পড়ার বিষয় এটাই যে আমাদের দ্রাব্যতা যে বলি এটা মানে এককগুলা কী কী গ্রাম পার লিটার দ্রবণ মোল পার লিটার দ্রবণ এবং গ্রাম পার কিলোগ্রাম দ্রাবক এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু দ্রাবক এটা হচ্ছে আমাদের দ্রাবক অন্যগুলা ছিল দ্রবণ গ্রাম পার লিটার দ্রবণ মোল পার লিটার দ্রবণ আমরা খুব বেশি ইউজ করি একটা একক গ্রাম পার হান্ড্রেড গ্রাম দ্রাবক ওটার সিমিলার এটা গ্রাম পার কিলোগ্রাম দ্রাবক তো যাই হোক এখান থেকে আর যা দেখতে হবে আমাদের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ গ্রাম পার লিটার প্রতি লিটারে এত গ্রাম থাকতে পারে এবং এটা আমরা যদি মোলপাল লিটারে নেই এটার মানটা হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ না ওয়ান পয়েন্ট জিরো ফোর সামথিং কিন্তু এটাকে সামারাইজ করে শর্ট শর্টে লেখা হয়েছে দীর্ঘ পর্যন্ত নেওয়া হয়েছে দশমিকের পরে এটা তোমরা যদি দেখো গ্রাম পার লিটার এবং মোলপাল লিটারে খুবই সিমিলার মানটা যদি আমি এই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ এটাকে কনভার্ট করি সাইন্টিফিক পদ্ধতিতে তাহলে এটা আমার হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক দুই তিন টেন ইনভার্স থ্রি এটা হচ্ছে গ্রাম পার লিটার এবং এখানে এটা আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ একটা মোল পার লিটার তাহলে গ্রাম পার লিটার এবং মোল পার লিটারের মানটা প্রায় সেম খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে গিয়ে দশমিকের পরে শুধু ফাইভ এখানে জিরো ফাইভ আর এটা টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স ফাইভ মনে রাখার জন্য তোমরা যা করার দরকার করতে পারো এরপরের বিশ থেকে আমরা যা পড়ব আমরা সেই পরিচিত একক গ্রাম পার হান্ড্রেড গ্রাম দ্রাবক যেটা আমরা ইউজ করি আমাদের এইচিসেতে ম্যাথ আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতায়ত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দ্রাপ্যতায়ত যদি আমরা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা শীতলীকরণ করি তাহলে অবশ্যই কিছু পরিমাণ দ্রব্য নিচে ক্যাসিত হবে সেই ক্যাসিত দ্রবের পরিমাণটা কতটুকু এরকম বের করার ম্যাথে আমরা যে এককটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে গ্রাম পার হান্ড্রেড গ্রাম দ্রাবক এবং তোমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাওয়া অধিক ব্যবহৃত বা সবচেয়ে ব্যবহৃত হয় মোল পার লিটার এককটা আমাদের দ্রাব্যতার একক রিলেটেড এই পড়া শেষ এর বেশিও পড়তে হবে না কমও পড়তে হবে না এরটুক পড়বা এবং যতটুকু দরকার আমি দরকার চেয়ে বেশি দাগায় দিতেছি দ্রাব্যতা নির্ভরশীলতা দ্রাব্যতা কি কী বিষয়ের উপর নির্ভর করে কঠিন পদার্থের ক্ষেত্রে তিনটা বিষয়ের উপর নির্ভর করে দ্রবের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রা তবে এটা যদি কঠিন না হয়ে আমাদের গ্যাস হয় তাহলে আরেকটা এক্সট্রা ফ্যাক্টরি এখানে এসে পড়ে সেটা হচ্ছে আমাদের চাপ এবং এই চাপের বিষয়টা আমরা জানতে পারি হেনরির সূত্র থেকে এটা এই চারটা কখন গ্যাসের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে শুধু এই তিনটা দ্রব দ্রাবক তাপমাত্রা আচ্ছা আমরা এখান থেকে জানবো এই খ নম্বর লাইক ডিজলস লাইক দ্রাবকের প্রকৃতি এটা খুবই জনপ্রিয় একটা লাইন আমরা যখন এইচএসসিতে উঠি তখন এই দ্রাবতা দিয়ে পড়াশোনা শুরু করি তো তখন আমাদের এটা সবাই পড়া হয় লাইক ডিজলস লাইক মানে কি পোলার দ্রাবক পোলার মানে পোলার যে ইয়াটা যোগ্য পোলার দ্রাবকে দ্রুবীত হবে অপলার যুগ অপলার দাবকে দুর্বিত হবে এখান থেকে আমার যা পড়তে হবে কিছু পড়তে হবে না জাস্ট লাস্ট লাইনটা ইথানলে সোডিয়াম হাইড্রক্সের যে দ্রাব্যতা এর চেয়ে পানিতে সোডিয়াম হাইড্রক্সের দ্রাব্যতা অনেক বেশি বেশ একটু করতে হবে দাগানো লাইন আর কিছু পড়তে পারে না এখান থেকে কিছু আমরা জানি আসলে যে কি পোলার আর সামনে আসে সমস্যা নেই আমরা আর যা জানবো তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায় এটা আমরা জানি অলরেডি জানি কারণ তাপমাত্রা যখন আমরা কমাই আমরা ম্যাথ করতে গেলে এটা ইউজ করি তাপমাত্রা কমাইলে চল্লিশ থেকে যদি আমরা পঁচিশে নেই তখন আমাদের দ্রাব্যতা হ্রাস পায় কিছু পরিমাণ নিচে কেলাশিত হয় কারণ দ্রাব্যতাটা হ্রাস পায় এরপরে আমরা জানবো সহজ জিনিস তাপশী বিক্রিয়া ডেলাইচের মান ধনাত্মক তাপ উৎপাদী বিক্রিয়া ডেলাইচের মান ঋণাত্মক এই জিনিসটা জানবো তাপশি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতার কী পরিবর্তন হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় দ্রাব্যতা মানে তাপমাত্রা যদি বাড়াই তাহলে আমাদের দ্রাব্যতার কী পরিমাণ হয় পরিবর্তন হয় সেটা আমরা দেখবো আমরা একটা পড়বো তাপশী এবং তাপত্র আমরা একটা পড়বো এই একটার সাথে যা মিলবে না তাই হয়ে যাবে সেকেন্ডটা আমরা তাপ উৎপাদিতটা পড়বো তাপ উৎপাদিতে ডেলিচের মান ঋণাত্মক এইটুকু আমরা জানিয়ে বললাম আমরা যা পড়ব তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন তাপ বাড়াই তখন দ্রাব্যতা হ্রাস পায় লাশাতে লেনে নাকি তাপ উৎপাদি বিক্রি এমনি তাপ উৎপন্ন করতেছে আমরা যদি এখানে তাপমাত্রা বাড়াই তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে আমাদের লাগবে উদাহরণ উদাহরণ যেগুলো আছে এই সব তো পড়বই এইসব পড়ার ক্ষেত্রে একটা টেকনিক তোমরা অবলম্বন করতে পারো যে সকল যোগে অ্যানায়ন হিসেবে সালফেট থাকবে এবং মূলক থাকবে অথবা ক্যাটায়ন হিসেবে আমার ক্যালসিয়াম থাকবে সেইগুলোকে তুমি তাপ যৌগ যোগ হিসেবে আখ্যায়িত করতে পারবা কারণ অপশনে থাকলে তাপ এবং তাপ এইগুলার উদাহরণ থেকেই চারটা অপশন বানাবে তিনটা যদি তাপ উৎপাদিত দেয় দেয় একটা দেবে শোষিত তিনটা যদি তাপ শোষিত একটা দেয় তাপ উৎপাদিত তো আমরা একটা পড়ব একটা পড়লে আরেকটা পড়তে হবে এমনি পড়ব সেকেন্ড এখান থেকে আমরা যা জানবো সেটা হচ্ছে আমাদের আমরা একটা জিনিস দেখলাম তাপ উৎপাদি বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ায় দ্রাব্যতা হ্রাস পায় এটা একটা কনস্ট্যান্ট বিষয় যদি আমরা তাপশসি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই তাহলে তাপ দ্রাব্যতা বাড়ে এটাও একটা কনস্ট্যান্ট লাইন এরকম কিছু যোগ্য আসে তুমি এগুলোকে তাপমাত্রা যদি বাড়াও তাপমাত্রা বাড়াইতে থাকলে এটা দ্রাব্যতা বাড়ে ঠিক আছে তবে একটা পর্যায়ে গিয়ে এমন একটা আমাদের লাইন আছে যে লাইনটা ক্রস করলে তুমি আবার তাপমাত্রা বাড়াবা বড়ো লাইন তাপমাত্রা যদি বাড়াও তাহলে এটা দ্রাব্যতা হ্রাস পাবে অর্থাৎ দুইটা ঘটনা একটা একটা যোগতেই ঘটতেছে এটা কখন হয় যখন আমাদের কেলাস পানির সাথে যুক্ত থাকে অর্থাৎ যোগের শেষে আমরা যে ডট দেওয়া টেন টু ও ফাইভ সেভেন এইচ টু সে পানি ক্যালাস পানি যে যোগ করে এরকম যুক্ত যোগের ক্ষেত্রে এই কাহিনিটা ঘটে এক্সাম্পল হচ্ছে আমাদের এই গ্লোবাল লবণ নামটা মনে রাখতে হবে এবং সংকেটটা মনে রাখতে হবে সোডিয়াম সালফেট টেন স্ট্রো দশ অনুপানি এই শেষে যে টেন ইস্ট্রো পানি আসে এই কাহিনীটা ঘটে কী ঘটে যখন আমরা তাপমাত্রা বাড়াই বত্রিশ ডিগ্রি থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমাদের বাড়াইলে এই দ্রাব্যতাটা বৃদ্ধি পায় এই থার্টি টু পয়েন্ট ফোর ক্রস করার পর আমরা যদি তাপমাত্রা বাড়াই তখন এই দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পাই এটা আমাদের জানতে হবে জেনে নিলাম আমরা যে জানবো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট সুন্দর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট ফাইভ এইট আচ্ছা আমরা যেমন ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এর দ্রব্যতা ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ এটাও কিন্তু সুন্দর দুইটা ফাইভ মাসখানের টু তাহলে আগেরটাও ফাইভ ফাইভ ছিল এখানেও ফাইভ ফাইভ আছে ওটা ফাইভ ফাইভ পাশাপাশি ছিল এটা ফাইভ ফাইভ দুই পাশে মাসখানে দুই কি দিয়েছে এর বেশি কিছু করতে হবে না তো আমরা এরপর সামনে চলে যাই দেখি কী পড়তে হয় আমরা খুবই কম নেব দ্রাব্যতা গুণফল তা আমরা এতক্ষণ বললাম দ্রাব্যতা এখন দ্রাব্যতা গুণফল কে এসপি যেটা খুবই পরিচিত সবার কে এসপি কখন ইউজ হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তিনটা ওয়ার্ড আগে এখান থেকে আমার খেয়াল রাখতে হবে এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য স্বল্প দ্রবণীয় লবণ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে এই তিনটা ওয়ার্ড দিয়ে পেঁচাবে যদি পেঁচায় তো এখন আমরা দেখি আয়নিক গুণফল কেআইপি আমরা এইসব ম্যাথ করছি অনেক করছি যে অথকে পড়বে কিনা কেআইপি কে এসপির তুলনা করে আমরা পড়ছি তো এখান থেকে কিছু করতে হবে না জাস্ট আমার পড়তে হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে বললাম কি যে আমার দ্রাব্যতা পরিস্থিতি দুইটার খুব সম্ভবত এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কি না হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ যেটা সেটা ছিল এখন আমরা পড়বো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কি এসপি বা দ্রাব্যতা গুণফল ওয়ান পয়েন্ট এইট তিন টেন এটা মনে রাখতে হবে আমরা যা পড়বো আয়নিক গুণফলটা কখন প্রযোজ্য আয়নিক গুণফলটা আমার আয়নিক গুণফল কি আইপি যেটা এটা অসম্পৃক্ত সম্পৃক্ত অথবা অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রেই দ্রবণ অবস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত গুণফল এটা যে কোনো অবস্থায় হতে পারে তবে কে যেটা এটা কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য হয় এটা আমরা জানলাম পড়লাম তিনটা ওয়ার্ড ছিল মৃদু স্বল্প এবং সম্পৃক্ত আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তা বুঝলাম আয়নিক গুণফল এটা সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত বেলায় প্রযোজ্য এবং সম্পৃক্ত কেএসপি যেটা দ্রাব্যতার গুণফল সেটা আমাদের সম্পৃক্ত ক্ষেত্রে প্রযোজ্য এই দুইটা আমাদের আপাতত মনে হইতেছে কি ভিন্ন অবশ্যই ভিন্ন তবে একটা সময় এই দুইটার ভ্যালু সমান আসতে পারে এবং আসে সেটা হচ্ছে আমাদের যদি সম্পৃক্ত দ্রবণ হয় তখন আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল কে এবং কেআইপি এবং মানটা সমান হবে সাধারণত কে কেআইপির কোনো একক নাই তবে যদি মান দেওয়া থাকে সংখ্যাগত তখন আমরা মোল পার লিটার দ্রাব্যতার যে এককটা সেটা ইউজ করি দ্রাব্যতার আমরা কয়টা একক শিখেছিলাম তিন চারটা গ্রাম পার লিটার মোল পার লিটার গ্রাম পার কিলোগ্রাম দ্রাবক গ্রাম পার হান্ড্রেড গ্রাম দ্রাব সেই দ্রাব্যতার এককটাকে আমরা কে এস পি কেআইপির একক হিসেবে ধরি এবং উপযুক্ত ঘাতসহ এটুক পরব এখান থেকে আমাদের আর কিছু বলার নাই এই জিনিসটা আমাদের মানে এমসি কেউ আসে ম্যাথ করার ক্ষেত্রে লাগে দ্রাব্যতা গুণফল বের করা এখানে একটা শর্টকাট আছে শর্টকাটটা আমরা শিখে রাখব যদি এ এক্স বি ওয়াই যে কোনো একটা যোগ হয় এর দ্রাব্যতা গুণফল বা কী এসপি হবে আমরা এক্স এখানে দিব এক্সের মাথায় পাওয়ার হিসেবে কে দিব গুণ ওয়াই দিব ওয়াইয়ের মাথায় পাওয়ার হিসেবে ওয়াইকে দিব ইন্টু এস দ্রাব্যতা যেটা আমরা ধরি দ্রাব্যতা এস সমান এত মোল লিটার সেই দ্রাব্যতা এস এর মাথায় পাওয়ার হিসেবে এক্স প্লাস ওয়াই এই দুইটার যোগফল দিব এক্সাম্পল দিলে বুঝবা যেমন এইখানে একটা যোগ ওরা দিয়ে দিয়েছে এ টু বি থ্রি এর কে এস পি নির্ণয় করতে বলা হয়েছে কী করবো এ টু বি থ্রি এ টু বি থ্রি আমরা যদি তুলনা করি আমরা দেখতে পারি এক্স সমান এখানে টু ওয়াই সমান এখানে থ্রি তাহলে কে এসপি কে এস পি দ্রাব্যতা গুণফল হবে টু টু এর মাথায় দিব টু আমার এই সূত্রের মতো এক্সের মাথায় এক্স ইন্টু থ্রি থ্রি এর মাথায় দিব থ্রি কারণ ওয়াইয়ের মাথায় ওয়াই ইন্টু এস মাথায় টু প্লাস থ্রি বিকজ এক্স প্লাস ওয়াই এই টু স্কোয়ার ইন্টু থ্রি কিউব এটা করলে আমার ভ্যালুটা আসে ওয়ান জিরো এইট একশো আট এবং এসের মাথায় টু প্লাস থ্রি এটা করলে হয় এস টু দি পাওয়ার ফাইভ এই ভ্যালুটাই আমার ওরা এখানে বের করছে এটা শর্টকাট এই পদ্ধতিটা মনে রাখতে হবে আমরা এখানে নিচে স্টার করে কিছু পয়েন্ট দেওয়া সেই পয়েন্টগুলো দেখব দ্রাব্যতা দ্রাব্যতা প্রযোজ্য আয়নিক অথবা সমযোজি যে কোনো যোগের বেলায় কিন্তু দ্রাব্যতা গুণফল অবশ্যই আয়নিক তবে এটা দুর্বল তরিত বিশ্লেষ্য হতে হবে দুর্বল তরিত বিশ্লেষ্য কিন্তু দ্রাব্যতা দুর্বল অথবা সবল যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সম আয়নের প্রভাবে কি হয় দ্রাব্যতা হ্রাস পায় এটা আমরা সামনে পড়ব কিন্তু দ্রাব্যতা গুণফল ধ্রুব থাকে সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পাবে কিন্তু দ্রাব্যতার গুণফল ধ্রুব থাকে এরটুকু এখান থেকে আর পর যাচ্ছে এইসব পড়তে হবে না এইসব ভ্যালু আমাদের পড়তে হবে না যা পড়ছি এগুলো এনা এনা হচ্ছে বেশি এটাও পড়তে হচ্ছে না আমরা সামনে চলে যাই আমরা এখান থেকে অনেক কিছু স্কিপ করব কিছু পড়তে হচ্ছে না কিচ্ছু পড়তে হচ্ছে না এখান থেকে এই পয়েন্টগুলো আমরা পড়ব দ্রবণ অতিপ্রিক্ত বা সুপার স্যাচুরেটেড কখন হয় যখন কেআইপির ভ্যালু কেএসির থেকে বড়ো হয় কেআইপি ইজ গ্রেটার দেন কে এসপি দ্রবণ অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড কখন হয় যখন কেআইপির ভ্যালু ইজ লেস দ্যান কে এসপি আরেকটা কিজ আছে আমরা এটা পড়ছি অলরেডি যে যদি কেআইপি উপরে লিখে দিই যদি আমাদের কেআইপি এবং কেএসপি সমান হয় আমরা এটাকে বলবো স্যাচুরেটেড বা সম্পৃক্ত স্যাচুরেটেড মানে সম্পৃক্ত আর কি এই তিনটাকেই তোমরা এখানে এটা লেখা রাখবা তাহলে রিভিশন দিতে সুবিধা হবে তোমার এখান থেকে একটা জানার বিষয় হইল ক্ষারকীয় মূলকের শনাক্তকরণে অধক্ষেপণ প্রক্রিয়া মানে অধক্ষেপণ প্রক্রিয়ায় ক্ষীয় মূলকের শনাক্তকরণের সম্ভব ক্ষকীয় মূলক কোনগুলা তোমরা জানো খার ধাতু কোনগুলা খার ধাতু মৃৎ খার ধাতু গ্রুপ ওয়ানের গ্রুপ টু এর তাহলে ক্ষারকীয় মূলক ওই গ্রুপ ওয়ানের টু এর তোমরা খুব দেখা অবস্থ যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করা সোডিয়াম প্লাস হয়ে যায় ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করা ম্যাগনেশিয়াম টু প্লাস হয়ে যায় তো খারকীয় মূলক বলতে আসলে সেই সকল মূলককে বলা হচ্ছে যা ক্যাটায়ন এটা তোমার জেনে রাখলা আমরা সামনে এখান থেকে আমাদের আর কিছু পড়তে হবে না যা পড়তে হবে না তা আমরা স্কিপ করতেছি আমাদের বেশি পড়তে হবে না খুব কমও পড়বো না আচ্ছা আমরা এখানে অনেক পেজ আসলে স্কিপ করতেছি ম্যাথ শুধু ম্যাথ দেখা যাচ্ছে তবে স্কিপ করতে করতে আমরা এমন কিছু করে ফেলবো যা মানুষ স্কিপ করে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আগাচ্ছি আমরা আগাচ্ছি পেজ আচ্ছা এই এইখানে আমাদের কিছু গাণিতিক সমস্যা আছে স্বাভাবিকভাবেই মেডিকেল স্টুডেন্ট সব স্কিপ করারই কথা এখান থেকে আমি তিনটা পয়েন্ট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এটা পড়বা মর্টার প্লাস্টার ও সিমেন্টে থাকে কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেড অ্যাসিড কার ব্যাটারিতে অন্যতম প্রথম উপাদান লেড সালফেট এটা অবশ্য আমাদের সেকেন্ড পেপার আসে সেকেন্ড পেপার ফোর্থ চ্যাপ্টারে কিন্তু এখান থেকে পরে রাখলা দাঁতের ক্ষয়রোধে টুথপেস্টে ক্যালসিয়াম ফ্লোরাইড মেশানো থাকে করলা আর কিছু না এখান থেকে বোধ করছি নলকূপের একটা ছিল এটা সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে তোমরা পাওয়া এইবার আয়ন প্রভাব টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান মানে দুইবার এক আর কি আয়ন প্রভাবে কী হয় আয়ন প্রভাবে দুইটা আমাদের তরিত বিশ্লেষণ থাকে তখন উভয়ের উভয়ের দ্রব্যতা সাধারণত হ্রাস পায় উভয়ের দ্রব্যতা দ্রাব্যতা হ্রাস পাবে তবে যেটা মৃদু তরী বিশ্লেষ্য মৃদু তারটা যথেষ্ট কমে যায় এবং মৃদুটার উপর কী ইফেক্ট সেটাই আমরা ম্যাথ ম্যাথ করার সময় কনসিডার করি মানে দুইটারই কমবে মৃদুটার বেশি কমে যাবে এবং তুলনামূলকভাবে যথেষ্ট কমে যায় আমাদের এখান থেকে কিছু পড়তে হবে না কিছুই পড়তে হবে না এই দাগায় সেগুলো কী পড়তে হয় দরকার নাই তুমি এখান থেকে যা পড়বা এই উদাহরণগুলা সমান প্রভাব আসলে বাফার সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য বাফার দ্রবণে প্রযোজ্য তোমাদেরকে যদি কোয়েশ্চেন করে সম আইন প্রবাহটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্পৃক্ত দ্রবণ কিংবা বাফার দ্রবণ অ্যান্সার হবে বাফার দ্রবণ তো আমরা এখন দেখি যদি আমাদেরকে দুইটা চৌকো দেওয়া দেয় কপার সালফাইট এবং জিঙ্ক সালফাইড দুইটা যোগের মিশ্রণ আমাকে দেওয়া হয়েছে সেই মিশ্রণে আমার টু এস গ্যাস চালনা করলে তোমাকে মানে এমসি কে প্রশ্ন করলো কোনটা অধক্ষিপ্ত হবে জিঙ্ক সালফাইট নাকি কপার সালফাইড তুমি মনে রাখবা মুখস্থ রাখবে এইভাবে যে কপার সালফাইট অধক্ষিপ্ত হবে জিঙ্ক সালফাইট হবে না এই একটা বললাম আরেকটা তোমাকে অ্যালোমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে এই মিশ্রণে তোমাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কী অধক্ষিপ্ত হবে তুমি মনে রাখবা যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে বেশ আর কিছু করতে না এখান থেকে আমরা সামনে চলে যাই আমরা যাচ্ছি আমরা দেখব কী পড়তে হবে আমরা তাই পড়ব স্কিপ আমরা এসব পড়তেছি না আচ্ছা ঠিক আছে এবার আমরা টু পয়েন্ট বারো দশমিক দুই দুই দশমিক বারো দশমিক দুই আয়নিক যোগের পানিতে দ্রবণীয়তা সেই লাইক ডিজিটল লাইক এখানে আইসা পড়ছে এখান থেকে আমাদের যা পড়তে হবে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এবং সামাজিক যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় এটা তো লাইক ডিজিটাল লাইকের মূল থিম আমাদের এখানে জানার বিষয় পোলার কোনগুলো অপোলার দ্রাবক কোনগুলো এখান থেকে আমরা একটা পড়তে পারি যে কোনো তোমরা যদি অপোলার দ্রাবকের উদাহরণগুলো দেখো কার্বন টেট্রাক্লোরাইড বেঞ্জিন হেপটেন ক্যারোসিন ডিজেল এই সবগুলো আসলে জৈব যৌ তাহলে তুমি এখান থেকে একটা ট্রিক ইউজ করতে পারো তুমি যখন অপশনে দেখবা নিচে কোনটি পোলার দ্রাবক তাহলে তুমি দেখবা একটাতে আসে চারটা অপশন তিনটাতেই দেওয়া জৈব যৌগ যে তিনটাতেই জৈব যৌগ থাকে তিনটা বাকি বাকি যেটা আছে সেটাই আমার অ্যান্সার পোলার দ্রাবক মানে অপোলার সবই যৌ জৈব যৌগ এখানে উদাহরণ দেওয়া আছে মনে রাখতে পারো হাইড্রেশন শক্তি হাইড্রেশন শক্তি কি হাইড্রেশন শক্তি হচ্ছে আয়নিক যৌগ পানির সাথে যে যুক্ত হবে এই প্রক্রিয়াটা হচ্ছে হাইড্রেশন এবং এই যুক্ত হওয়ার সময় কিছু শক্তি আমার নির্গত হয় উৎপন্ন হয় তাই এটাকে হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদি বিক্রিয়া আমাদের এই ডেলেই সবসময় ঋণাত্মক হবে এখান থেকে একটু কি জানলাম আর জানার কিছু নাই আমাদের যা জানতে হবে এখন সবচেয়ে ছোট ধনাত্মক আয়ন কোনটা লিথিয়াম প্লাস সবচেয়ে ছোট ঋণাত্মক আয়ন কোনটা ফ্লোরাইড আয়ন যেটা এফ মাইনাস এখান থেকে তুমি আরেকটা জিনিস জানা রাখবে এক্সট্রা করে যে ছোট যার সাইজ ছোটো মানে আকারের সাথে আমার ল্যাটিস শক্তি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তো আমি যদি ব্যস্তানুপাতিক দেখাই ওয়ান বাই ল্যাটিস শক্তি তাইলে তোমাদের কাছে যদি মানে তুলনা করতে বলে লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড কোনটা ল্যাটিস শক্তি বেশি তুমি জানো লিথিয়ামের সাইজ ছোট তাহলে ল্যাটিস শক্তি বেশি হবে কারণ আকারের সাথে ল্যাটিস শক্তির যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক আকার ছোট হলে ল্যাটিস শক্তি বেশি যদি আকার বড় হয় ল্যাটিস শক্তি কম ল্যাটেস্ট শক্তি এবং ল্যাটিস এনথালপির মধ্যে একটা প্যাচ লাগবে এটা প্যাচটা আমি দেখাচ্ছি এখান থেকে তুমি যা জানবা যদি আমার হাইড্রেশন শক্তি বেশি হয় কী থেকে ল্যাটেস্ট শক্তি থেকে তাহলে পানিতে দ্রবীভূত হবে হাইড্রেশন শক্তি যদি ল্যাটেস্ট শক্তি থেকে বেশি হয় তাহলে আমার যোগটা পানিতে দ্রবীভূত হবে কম হলে দ্রবিত হবে না এখান থেকে অনেকগুলো ধরণ আছে আমরা জাস্ট এই দুইটা পড়বো বেরিলিয়াম সালফেট এবং লেড সালফেট এই দুইটা পানিতে দ্রবীভূত হয় না অদ্রবণীয় পানিতে অদ্রবণীয় বেরিলিয়াম সালফেট লেড সালফেট বাকি এজি মানে সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড এসব কেন বললাম না বিকজ আমার এখানে এই জিনিসটা আসে এই জি এফ সিলভার ফ্লোরাইডটা শুধু পানিতে দ্রবণীয় বাকি এজি সি এল মানে হ্যালোজিন আর যা আসে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিনটা দ্রবণীয় বাকি ক্লোরিন ব্রোমিন আয়োডিন অদ্রবণীয় এজির সাথে থাকলে সিলভারের সাথে থাকলে আমরা জানবো পিবিসিএল টু এটা গরম পানিতে দ্রবণীয় তবে ঠান্ডা পানিতে অদ্রবণীয় আমরা জানবো ক্যালাস মানে ক্যালাস ল্যাটিস আয়নিক যুগও সব আয়নিক যুগে আসলে ক্যালাস আঁকার কঠিন পদার্থ আমরা একটু জানবো আমরা জানব এখান থেকে জানার মতো এখান থেকে আমরা যা জানতে পারি যখন দুইটা আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন কাছাকাছি আসে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে তখন স্থিতিশক্তির মানটা হ্রাস পায় স্থিতিশক্তির মান হ্রাস পায় এই হ্রাস পাচ্ছে কেন কারণ কিছু পরিমাণ স্থিতিশক্তি নির্গত হয়েছে ল্যাটিস শক্তি যেটা সেই ক্যালাস থেকে নির্গত হয় এটাই ল্যাটিস শক্তি এবং যেহেতু নির্গত হয় এটা আমাদের ঋণাত্মক মাইনাস তাপ উৎপাদি তবে ল্যাটিস ভাঙার শক্তি যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডে ল্যাটিস শক্তি মাইনাস সেভেন এইটি এইট কিলো জুল এটা ল্যাটিস শক্তি তাপ উৎপাদী ল্যাটিস ভাঙার শক্তি এই একটা ওয়ার্ড কিন্তু গ্যাজা ফেলাই দেবে ল্যাটিস শক্তি না এটা ল্যাটিস ভাঙার শক্তি এবং ল্যাটিস ভাঙার শক্তিকে বলা হয় ল্যাটিস অ্যান্থালটি যে ল্যাটিস ভাঙার শক্তিকে বলা হয় ল্যাটিস অ্যানথালপি তাহলে ল্যাটিস শক্তি এবং ল্যাটিস অ্যানথালপি আর নট সেই ল্যাটিস অ্যানথালপি মানে ল্যাটিসকে ভাঙতে যেই শক্তি প্রয়োজন এবং ল্যাটিস শক্তি মানে ল্যাটিস গঠন করতে দুইটা আয়ন কাছাকাছি আসতে যে পরিমাণ শক্তি নির্গত হয় যেটা তাপ বিক্রিয়া এটা আমাদের ধনাত্মক তাপশী এবং এটা ঋণাত্মক এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার এখান থেকে আর তেমন কিছু করার মতো নাই একটা জিনিস এখান থেকে দেখতে হবে এটা হচ্ছে ওই যে ওটাই যে কেটানেন যখন কাছাকাছি আসে তখন ল্যাটিস শক্তি একটা শক্তি নির্গত এটা পড়তে মনে আর আগে পড়তে সমস্যা নেই একটা জিনিস জিনিসগুলো তো যাই হোক এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়ব নির্গত শক্তি পরিমাণ ল্যাটিস শক্তি যত বেশি হবে আমাদের ক্যালাস তত শক্ত হবে মানে সুদৃঢ় হবে ক্যাসটা জিতে নিচে যেটা আমার অধক্ষিপ্ত হয় ব্যাস এই থেকে আর কিছু করতে হবে না এখন আমরা প্রায় আয়ন শনাক্তকরণের আগে এসে পড়ছি আয়ন শনাক্তরণ খুবই সোজা আয়নের সংকরণ কোনো ছন্দ না দেবনাশ ছন্দ না কোনো বিষয় না এটা তুমি একটু গুছায় পড়লে এই জিনিসটা খুবই সহজে মনে রাখা যায় তো ল্যাটির শক্তির নির্ভরশীলতা দুটো জিনিস নির্ভর করে এক আয়নের আকার এক আধানের পরিমাণ আয়নের আকার আধানের পরিমাণ সম্পর্কটা কেমন আধানের পরিমাণ বৃদ্ধির সাথে ল্যাটির শক্তি আমার বৃদ্ধি পায় মানে সমানুপাতিক সম্পর্ক আয়নের আকার বৃদ্ধির সাথে ল্যাটির শক্তি হ্রাস পায় মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আকারের সাথে ব্যস্তানুপাতিক এবং পরিমাণের সাথে সমানুপাতিক সম্পর্ক ক্রিস্টালোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে তোমরা চ্যাপ্টার থ্রিতে অনেক পড়বা যখন কোনো একটা এর আকৃতি বোঝার জন্য এই পরীক্ষাটা করা হয় এর এই ক্রিস্টালোগ্রাফির কয়েকটা পদ্ধতি আছে যেমন এক্স রে ক্রিস্টালোগ্রাফি ইলেকট্রন ডিফ্র্যাকশন এবং নিউ নিউট্রন ডিফ্র্যাকশন পদ্ধতি নামগুলো জাস্ট জেনে রাখলাম এখান থেকে কিছু না তোমরা এখান থেকে একটা নিজে দেখবা গ্রুপ ওয়ানের যে সকল মৌলের ক্লোরাইড লবণ আছে যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম দ্রাব্যতাটা কেমন এদের গলনাঙ্ক যেটা এটা কেমন তুমি দেখতে পাচ্ছ সোডিয়ামের থেকে পটাশিয়ামের আকার বড় পটাশিয়াম থেকে রুবেডিয়ামের বড় রুবিডিয়ামের থেকে সিজিয়ামের বড় তাহলে দেখতে পারতেছো যে আকার বৃদ্ধির সাথে গলনাঙ্ক হ্রাস পায় আকার বৃদ্ধির সাথে এই গ্রুপের লবণগুলোর গলনাঙ্ক হ্রাস পাচ্ছে একটা ব্যতিক্রম কেন মানে ব্যতিক্রম ব্যতিক্রমটা আসছে এই লিথিয়াম ক্লোরাইড লিথিয়ামের আকার সবচেয়ে ছোটো তাহলে এই সিরিয়াল অনুসারে এটার গলনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার কথা বাট এটা গলনাঙ্ক আসলে সবচেয়ে কম এটা মনে রাখতে হবে এবং এটা ব্যাখ্যা করা যায় ফাজানের সূত্রের সাহায্যে আমার এখান থেকে আর কিছু জানতে হবে না এই একটা জিনিস জানতে হবে আমার যে বেরিয়াম হাইড্রোক্সাইড যেটা এটা পানিতে অদ্রবণীয় কেন অদ্রবণীয় কারণ এর হাইড্রেশন শক্তি অপেক্ষা ল্যাটিস শক্তি দ্রুততর হ্রাস পায় এই জিনিসটা জানলাম আমাদের জানতে হবে গ্রুপ টু এর যে সকল হাইড্রোক্সাইড আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রোনশিয়াম বেরিয়াম রেডিয়াম এদের আমাদের দ্রাব্যতাটা আকার বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় দ্রাব্যতাটা আকার বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় এবং এর আগে ম্যাগনেসিয়ামের আগে আছে বেরিয়াম যেটা আসলে অদ্রবণীয় বাকি সবগুলো দ্রবণীয় এখানে সবচেয়ে দ্রবণীয় যেটা বেরিয়াম তোমরা কিন্তু এখানে একটা প্যাশ লাগাও এটা কিন্তু বেরিয়াম বিএ এটা সবচেয়ে বেশি দ্রবণীয় আর এটা হচ্ছে এটা হচ্ছে গিয়া বেরিলিয়াম বি ই এটা অদ্রবণীয় তাহলে যদি তোমাদেরকে কোয়েশ্চেনে দেয় কোনটা অদ্রবণীয় তোমরা যখন এই এইচ টু পায়ে যাও তোমরা আর এক নম্বর অপশনে পায়ে যাও তোমরা খ গ ঘ দেখোই না যে কী আছে হয়তো ঘ অপশনে দিয়ে দিছে বিই ও এইচ টু অ্যাকচুয়ালি এই বেরি লিয়াম যেটা এটা আসলে অদ্রবণীয় বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর বেরিয়ামটা সবচেয়ে বেশি দ্রবণীয় গ্রুপ এর এই সকল হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখলাম এখন আসো আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ আমরা এখন পড়বো